সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন তার ভাতিজা তৃতীয় ফ্রেড ট্রাম্প। মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন তার প্রতিবন্ধী সন্তান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প আপত্তিকর কথা বলেছেন। ফ্রেডের লেখা সত্য প্রকাশিত বইয়েও তিনি এই দাবি করেছেন। তৃতীয় ফ্রেড ট্রাম্প বলেন, তার সন্তান উইলিয়াম শারীরিক প্রতিবন্ধী হলেও সে অনেক বুদ্ধিমান ও সাহসী। তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পান তিনি। And my son William, a child with complex disabilities. মঙ্গলবার এক সাক্ষাৎকারে ফ্রেড বলেন, প্রতিটি পরিবারে সাধারণত একজন জটিল ব্যক্তি থাকেন, তবে তার বাবা মারা যাওয়ার পর তার চাচা ডোনাল্ড ট্রাম্পকে তিনি তার অভিভাবক মনে করতেন। He was my trustee when my father passed away. ফ্রেড বলেন, তার বাবার স্বপ্ন ছিল পাইলট হওয়ার, এজন্য ডোনাল্ড ট্রাম্প তার বাবাকে অপমান করেছিলেন এবং বাস চালক বলে ডাকতেন। In fact, Donald called him a glorified bus driver. ফ্রেড বলেন, ডোনাল্ড ট্রাম্প অমানবিকভাবে তার প্রতিবন্ধী সন্তান উইলিয়ামের মৃত্যু কামনা করেছিলেন। He said, "Your son doesn't recognize you." মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ তার পরিবারের একজন সদস্য সম্পর্কে এ ধরনের ইচ্ছা পোষণ করতে পারেন না বলে মনে করেন ফ্রেড। Could say that about another human being, least of all your grandnephew. তার সন্তান উইলিয়ামের সাথে ডোনাল্ড ট্রাম্প কখনোই দেখা করেননি বলে জানান তিনি। Donald had never met William. ফ্রেড জানান, আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে ভোট দেবেন। I will be voting for Kamala Harris. সুযোগ পেলে হ্যারিসের নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নেবেন। And if I'm asked, I will campaign for her. ফ্রেড বলেন, 2016 ও 2020 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে তিনি ভোট দেননি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার। তিনি দাবি করেন, মেয়র এরিক অ্যাডামস নগরীর উন্নয়নে ব্যর্থ হয়েছেন। তবে অ্যাডামস বলছেন, আপাতত মেয়র পদ নয়, ডেমোক্রেটদের সমন্বিত চেষ্টায় কামালা হ্যারিসকে জয়ী করাই এখন বেশি গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। গুঞ্জন ছিল বেশ আগে থেকেই, তবে মঙ্গলবার সকালে তা বাস্তবে রূপ নিল। নিউ ইয়র্ক সিটিবাসীর জন্য যা করা উচিত তা করতে ব্যর্থ হয়েছে অ্যাডামস প্রশাসন। এই অভিযোগ এনে এক ভিডিও বার্তায় 2025 সালের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেন নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার। I'm running for mayor to deliver a safer, more affordable, more livable, and a better run city for New Yorkers in every single neighborhood. তবে ল্যান্ডারের এই ঘোষণার বিপরীতে মেয়র পদে নির্বাচন নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি সিটি মেয়র এরিক অ্যাডামস। মঙ্গলবার সিটি হলে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, তার ধারণা ছিল ব্র্যাডের ঘোষণায় আগামী নির্বাচনে কামালা হ্যারিসকে কিভাবে সহযোগিতা করবেন সেই পরিকল্পনা থাকবে। To go to assist the first woman of color to be the president of the United States. তবে পরিস্থিতি যাই হোক, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেটিক সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসকে সমর্থন করাই মূল লক্ষ্য উল্লেখ করে মেয়র বলছেন, তিনি আশা করেন এতে ব্র্যাড তার সাথে সমন্বয় করে কাজ করবেন। নিউ ইয়র্কের শরণার্থী সংকট সহ নানা সিদ্ধান্তে অনেকদিন ধরেই মেয়র অ্যাডামসের সমালোচনা করে আসছেন নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার। বিশেষ করে শরণার্থীদের 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন সিটি হল ও কন্ট্রোলার অফিসের এই দুই শীর্ষ ডেমোক্রেটিক নেতা। জর্জিয়া থেকেই হোয়াইট হাউসে যাত্রার পথে লড়াই শুরু হলো বলে ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মঙ্গলবার জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারে নির্বাচনী সমাবেশে হ্যারিস বলেন, জনসমর্থনে নাটকীয় পরিবর্তন হচ্ছে আর তা খুব ভালো করেই টের পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কামালা জানান, ক্ষমতায় যেতে পারলে তিনি ট্রাম্পকে বুঝিয়ে দেবেন কীভাবে দেশকে নেতৃত্ব দিতে হয়। এ সময় তার সাথে মুখোমুখি বিতর্কে অংশ নিতে সাবেক প্রেসিডেন্টের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন হ্যারিস। তিনি বলেন, দীর্ঘদিন আইন পেশায় কাজ করার সুবাদে ট্রাম্পের মতো লোকজনকে তার চেনা আছে, তাই তাদেরকে কীভাবে মোকাবেলা করতে হয় সেটাও তার জানা। এ যেন এক অন্য কামালা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সবচেয়ে নিষ্প্রভ মানুষটি কি এক জাদু বলে আমূল পাল্টে গেছেন সেটি আর কিছু নয় নির্বাচনী দৌড় থেকে বাইডেন সরে গিয়ে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হ্যারিসকে সমর্থন জানানোর পর থেকেই। আলোচনার বাইরে থাকা এই ভাইস প্রেসিডেন্ট সবটুকু আলো যেন কেড়ে নিয়েছেন।
মঙ্গলবার ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়ায় আটলান্টায় নেমে বিপুল সম্বর্ধনা পান হ্যারিস। এরপর সেখানকার স্টেট ইউনিভার্সিটির বাস্কেটবল অ্যারেনায় প্রায় 10,000 সমর্থক পরিবেষ্টিত হয়ে ভাষণ দেন সম্ভাব্য ডেমোক্রেটিক এই প্রার্থী। প্রায় 20 মিনিটের বক্তব্যের শুরুতেই কামালা ঘোষণা দেন, জর্জিয়া থেকেই হোয়াইট হাউসে যাত্রার পথে লড়াই শুরু হলো। তারকা পরিবেষ্টিত জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারে নির্বাচনী সমাবেশে হ্যারিস বলেন, জনসমর্থনে নাটকীয় পরিবর্তন হচ্ছে আর তা খুব ভালো করেই টের পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কামালা জানান, ক্ষমতায় যেতে পারলে তিনি ট্রাম্পকে বুঝিয়ে দেবেন কিভাবে দেশকে নেতৃত্ব দিতে হয়। এ সময় তার সাথে মুখোমুখি বিতর্কে অংশ নিতে সাবেক প্রেসিডেন্টের প্রতি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেন হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প ওয়াজ জাস্ট ফাউন্ড গিলটি অফ ফ্রড। কামালা বলেন, দীর্ঘদিন আইন পেশায় কাজ করার সুবাদে ট্রাম্পের মতো লোকজনকে তার চেনা আছে, তাই তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় সেটিও জানা আছে। ভাইস প্রেসিডেন্ট জানান, জালিয়াতির মামলায় 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। I will proudly put my record against his any day of the week. যে কারণে আগামী দিনগুলোতে একজন অপরাধীর বিরুদ্ধে একজন আইনজীবীর লড়াই হবে আর তাতে সাবেক প্রেসিডেন্টের যত অপকীর্তি আছে তা জনগণের সামনে তুলে ধরবেন বলে জানালেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কামালা বলেন, ওভাল অফিসে যেতে পারলে প্রথম দিনই নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে ব্যবস্থা নেবেন তিনি, যাতে করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এ সময় কট্টরপন্থীদের প্রজেক্ট 2025 শ্রমজীবীদের জীবন দুর্বিষহ করে তুলবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ সামাজিক সুরক্ষা এবং মেডিকেয়ারের মতো সুযোগ সুবিধা কেড়ে নেয়ার পায়তারা করছেন ট্রাম্প বলেও অভিযোগ করেন হ্যারিস। জানান, ধনীদের কর ছাড়ের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট সাধারণ মানুষের জীবনমান আরো কঠিন করে তুলতে চাইছেন। And there are signs that Donald Trump is feeling it. ডোনাল্ড ট্রাম্প এবং জে ডি ফেন্সকে নিয়ে কৌতুক করে প্রতিপক্ষের উদ্দেশ্যে হ্যারিস বলেন, পেছনে কুচ্ছা না রটিয়ে সাহস থাকলে মুখোমুখি বিতর্কের জন্য প্রস্তুত হতে। ডেমোক্রেটিক সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্টের এমন চ্যালেঞ্জে গোটা কনভেনশন সেন্টারের সমর্থকরা উজ্জীবিত হয়ে ওঠেন। একটা বিষয় ভীষণ লক্ষণীয়, প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী থাকার সময় নানা কারণে লাইমলাইটে থাকতেন ট্রাম্প, অথচ কামালা হ্যারিসের কাছে প্রার্থিতা হস্তান্তরে সাবেক প্রেসিডেন্ট অনেকটাই কোণঠাসা। শুধু জরিপে পিছিয়ে পড়া নয়, গণমাধ্যমেও ডোনাল্ড ট্রাম্পের সেই সরব উপস্থিতি আর দেখা যাচ্ছে না, সেই জায়গা ধীরে ধীরে কেড়ে নিচ্ছেন কামালা হ্যারিস। নিউ ইয়র্কের নিম্ন ও মধ্যম আয়ের দম্পতিদের অতিরিক্ত $350 মিলিয়ন অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। মঙ্গলবার তিনি জানান, 2023 সালে সময় মতো কর দেয়া এবং এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট পাওয়ার যোগ্য ব্যক্তিরা আবেদন ছাড়াই এই সুবিধা পাবেন। একই সময়ে দেয়া করের 25-100% পর্যন্ত অর্থ ফেরত পেতে পারেন দম্পতি ও সিঙ্গেল প্যারেন্টরা। অর্থের পরিমাণ নির্ভর করবে পরিবারের সদস্য ও তাদের বাৎসরিক আয়ের ওপর। 1 million New York families with children will be receiving a check in the mail. সন্তানের ভরণ পোষণের জন্য অগাস্টের মধ্যে 1 মিলিয়ন দম্পতিকে অর্থ পাঠানোর ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এই অর্থের পরিমাণ নির্ভর করবে পরিবারের সদস্য সংখ্যার ওপর। এজন্য মোট $350 মিলিয়ন বরাদ্দ ঘোষণা করেন তিনি। এই অর্থের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। No forms, no phone calls, no hoops to jump through. যেসব দম্পতি ঠিকমতো কর দিয়েছেন ও এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট 2023 জন্য যোগ্য তারাই এই অর্থ পাবেন। সময় মতো কর দেয়া দম্পতির বাৎসরিক আয় $110,000 বা তার কম হলে এই অতিরিক্ত অর্থ পাওয়ার যোগ্য হবে। তবে সিঙ্গেল প্যারেন্টের ক্ষেত্রে কর পরিশোধের পাশাপাশি বাৎসরিক আয় $75,000 কিংবা তার কম হতে হবে। বেগিং দেম নট টু কিক মাই চাইল্ড আউট অফ ডেকেয়ার। অর্থ সংকটে একসময় সন্তানকে নিয়ে সমস্যায় পড়েন স্টেট সেনেটের মেজরিটি লিডার অ্যান্ড্রিয়া স্টুয়ার্ট কাজিনস। জানান, সেই সময় তার বাৎসরিক আয় মাত্র $7,000 ছিল। এখন এই অতিরিক্ত অর্থের কারণে অনেক মা বাবার জীবন কিছুটা হলেও সহজ হবে বলে মনে করেন মাউন্ট ভার্ননের বাসিন্দা লিসা চিন। The cost of living can definitely be tough, especially when you're raising young children. একই সাথে দুই শিশু সন্তানের দেখাশোনা করছেন লিসা, পাশাপাশি পড়াশোনা করছেন ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজিতে। পরিবারের ভরণ পোষণ করতে
বেশ হিমশিম খাচ্ছেন তিনি। তবে এই অতিরিক্ত অর্থ তার জীবনকে কিছুটা সহজ করে দেবে বলে মনে করেন লিসা। দম্পতিদের জন্য এই অর্থের পরিমাণ তাদের 2023 সালে দেওয়া ট্যাক্সের 25-100% পর্যন্ত হতে পারে। অর্থের পরিমাণ গ্রহীতা পরিবারের আয়ের উপর নির্ভর করবে বলে জানায় স্টেট গভর্নর অফিস। কামালা হ্যারিসের মতো খ্যাপাটে উদারপন্থী ও অবিশ্বাসী কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। মঙ্গলবার নেভাডার লাস ভেগাসে এক নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেছেন, দেশ পরিচালনার জন্য যে আনুগত্য প্রয়োজন কামালার তা নেই। একই দিনে রেনোতে আরেক সমাবেশে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আক্রমণ করেছেন তিনি। ফোকাস গ্রুপ পডকাস্টের স্যারা লংওয়েল বলেছেন, ট্রাম্প ও ভ্যান্সের অযৌক্তিক কথাবার্তা ভোটারদের বিরক্ত করছে। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, কামালা হ্যারিস একজন বিপজ্জনক উদারপন্থী, এদেশের জনগণ তার মতো খ্যাপাটে উদারপন্থী ও অবিশ্বাসী কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। মঙ্গলবার নেভাডার লাস ভেগাসের হেন্ডারসন শহরে একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে একথা বলেন তিনি। দেশ পরিচালনার জন্য সর্বপ্রথম প্রয়োজন আনুগত্যের, যা হ্যারিসের মধ্যে নেই বলে উল্লেখ করেন ভ্যান্স। বলেন, আনুগত্যের দিক থেকে ট্রাম্পকে কখনোই কেউ ছাড়িয়ে যেতে পারবে না। Bullet for this country, which is something Donald J. Trump did. If Kamala Harris ভ্যান্স তার সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তারা সীমান্ত অরক্ষিত দেখতে চায় কিনা, তাদের পরিবর্তে অবৈধ শরণার্থীদের মেডিকেয়ার সুবিধা মেনে নিতে পারবে কিনা, এবং তারা পুলিশ সংস্কার চায় কিনা, আর এর কোনটাই না চাইলে ট্রাম্পকে জয়ী করতে হবে বলে জানান তিনি। Do we want open borders? এদিকে রিনোতে দ্বিতীয় সমাবেশ করেছেন ভ্যান্স। সেখানে দেয়া বক্তব্যেও আক্রমণের তীর ছিল প্রেসিডেন্ট বাইডেন ও কামালা হ্যারিসের দিকে। ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে মাত্র একটি বিতর্কে অংশ নিয়েই পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, কারণ সেই মঞ্চেই বেরিয়ে এসেছে আগামীর প্রেসিডেন্ট হিসেবে মানসিকভাবে তিনি কতটা অক্ষম। ভ্যান্স বলেন, একসময় দেশের সবচেয়ে উদারপন্থী সেনেটর হিসেবে পরিচিত ছিলেন হ্যারিস, বাইডেনের প্রশাসনের 3.5 বছরের সমস্ত ব্যর্থতার দায় তার উপরে বর্তায়। এদেশের সীমান্ত সংকট মোকাবেলায় কিছুই করতে পারেননি, এমনকি 2020 সালের নির্বাচনে প্রথমবারের মতো প্রেসিডেন্ট মনোনয়ন পেতেও ব্যর্থ হয়েছিলেন তিনি, আর এর পেছনে ছিল সীমান্ত ও অবৈধ অভিবাসীদের নিয়ে তার বিভিন্ন পরিকল্পনা। এদিকে বুলওয়েকের লেখক টিম মিলার বলেছেন, ডেমোক্রেটরা ম্যাগা রিপাবলিকানদের কথাবার্তা ও কর্মকাণ্ডকে অদ্ভুত বলে অভিহিত করেছেন, আর এর পেছনে অবশ্যই রয়েছে ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। প্রতিপক্ষকে আক্রমণের জন্য তারা সত্যিকার অর্থে অদ্ভুত সব কথা বলছেন। জেডি ভ্যান্স ইজ উইয়ার্ড ইন দিস ক্রিপি ওয়ে। ফোকাস গ্রুপ পডকাস্টের সারা লংওয়ে বলেন, ট্রাম্প একজন সেলিব্রিটি ব্যক্তি হিসেবে সবসময় অদ্ভুত কথা বলে আসছেন, কিন্তু ভ্যান্স একেবারেই সাধারণ একজন মানুষ। রানিং মেট নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ট্রাম্পের পথেই হাঁটছেন। ভ্যান্সের অযৌক্তিক এসব কর্মকাণ্ডে বিরক্ত হচ্ছেন সাধারণ ভোটাররা, এতে রিপাবলিকানদের মধ্যেও বিভক্তি সৃষ্টি করছে। J.D. Vance was once a normal person. আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন অ্যারিজোনার মেসা শহরের মেয়র জন জাইলস। এর কারণ ব্যাখ্যা করে একটি পত্রিকায় কলাম লেখার পাশাপাশি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। মেয়র জাইলস মনে করেন, ট্রাম্প দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, অন্যদিকে কামালা হ্যারিসকে যোগ্য মনে করেই তাকে সমর্থন দিয়েছেন বলে জানান তিনি। রিপাবলিকান পার্টির অনেক সদস্য সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। এদের মধ্যে রয়েছেন দুই সাবেক কংগ্রেস সদস্য অ্যাডাম কিনজিঙ্গার এবং লিজ চেইনি। এছাড়া জর্জিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর জেফ ডানকানও রয়েছেন এই দলে। তবে দলের বর্তমান সদস্যদের মধ্যে ট্রাম্পের সমালোচকের সংখ্যা বিরল। আরও বিরল রিপাবলিকান পার্টির সদস্য হয়ে ডেমোক্রেটদের প্রতি সমর্থন দেয়া। এই বিরল কাজটি করেছেন অ্যারিজোনার মেসা শহরের রিপাবলিকান মেয়র জন জাইলস। আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন অবস্থানের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থীর প্রতি সৃষ্ট হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। If I didn't speak out and express my disappointment in the Republican nominee কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার ঘোষণার পর
দলের কেউ তাকে কিছু বলেছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, কেউ কেউ বলেছেন, তবে দলের অনেক সদস্য এবং স্থানীয় সমর্থকদের অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। The tremendous response that I got today from people in my party and in my community. ঠিক কি কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সাবেক প্রেসিডেন্টকে বাদ দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন জানতে চাইলে মেয়র জাইলস বলেন, তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। অন্যদিকে কামালা হ্যারিসকে তার যোগ্য বিকল্প বলে মনে হওয়ায় তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। And I don't feel like Mr. Trump gets over that low bar. কামালা হ্যারিসের রানিং মেট হিসেবে সেনেটর মার্ক কেলিকে সমর্থন করবেন কিনা জানতে চাইলে তিনি ইতিবাচক উত্তর দেন। He's the real, you know, John Glenn right stuff person. অন্য রিপাবলিকানদেরও প্রথমে নে দলের প্রার্থী বলেই ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে হবে এমন বিশ্বাস থেকে সরে আসার আহ্বান জানান তিনি। পেনসিলভেনিয়ার কেনসিংটন সেকশনে মসজিদের বাইরে বন্দুক সহিংসতায় 43 বছর বয়সে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায় মঙ্গলবার বিকেল 5টার দিকে জার্মান টাউন এভিনিউতে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী। পুলিশ জানায় ওই ব্যক্তিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার বিকেল 5টা পেনসিলভেনিয়া জার্মান টাউন অ্যাভিনিউ থেকে 911 এ বেশ কিছু ফোন কল পাওয়ার বিষয়ে জানান ফিলাডেলফিয়া পুলিশ চিফ ইন্সপেক্টর স্কট স্মল। পুলিশ রেসপন্ডেড টু সেভারাল 911 কলস রিপোর্ট অফ গানশটস। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ 43 বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় মসজিদের পার্কিং লটে পড়ে থাকতে দেখেন। দে ফাউন্ড আ 43-year-old মেল ল্যাং ইন এ পার্কিং লট of a mosque. ওই ব্যক্তির শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে। He was suffering from multiple gunshot wounds, at least one to his head and multiple to his torso. তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 43-year-old shooting victim was pronounced dead at 5:13 PM. স্মল জানান মসজিদের পার্কিং লটে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় 43 বছর বয়সী ওই ব্যক্তি আরেকজনের সাথে মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে হামলাকারী ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এক সময় ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লেও এক্সিকিউশন স্টাইলে গুলি চালাতে থাকে হামলাকারী। At this 43-year-old victim while he lays on the parking lot. এরপর ফুটেজে হামলাকারীকে পার্কিং লট থেকে চলে যেতে দেখা যায়। পার্কিং লট থেকে বের হয়ে হামলাকারী সেডান গাড়ি করে পালিয়ে যায়। হামলাকারী কালো রঙের জামা পড়েছিল বলে জানা গেছে। মসজিদের পার্কিং লট থেকে 17টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় লার্জ ক্যালিবার সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে মসজিদে উপস্থিত জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। I found myself just running inside the mosque to the office, the management office. স্থানীয় এই বাসিন্দা জানান তিনি বেশ কয়েকটি গুলির শব্দ পেয়েছেন। I counted 9 very loud rapid thuds right after the other. পেনসিলভেনিয়ার গভর্নর জস শ্যাপিরো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। মসজিদের বাইরে হামলার নিন্দাও জানান তিনি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান শ্যাপিরো। নেভাডার সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ইলি স্টেট কারাগারে সংঘর্ষে 3 কয়েদি নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 9 জন। মঙ্গলবার এই ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে মারামারির আগে 2 দল কয়েদির মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নেভাডার ইলি শহরের একটি কারাগারে মঙ্গলবার বাগবিতণ্ডার জেরে মারামারিতে জড়িয়ে পড়েন 2 দল কয়েদি। এই ঘটনায় 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। স্টেট ডিপার্টমেন্ট অব কারেকশনস জানিয়েছে কারাগারটিতে সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে, তবে এতে কোনো কারা কর্মকর্তা নিহত বা আহত হননি। কয়েদিদের হতাহত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। নিহত কয়েদি বা আহতদের পরিচয় প্রকাশ করেনি তারা। সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে বাগবিতণ্ডার ঘটনা ঘটে কয়েদিদের প্রতিদ্বন্দ্বী 2টি গ্যাংয়ের মধ্যে। আগে থেকে তাদের মধ্যে বিবাদ ছিল বলেও জানায় তারা। এই ঘটনার পর থেকে কারাগারটি লকডাউন করে রেখেছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি তারা। সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ইলি কারাগারে এমন সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কর্তৃপক্ষ জানিয়েছে ইলি কারাগারে বর্তমানে 1,183 জন কয়েদি আছেন, 400 অধিক কর্মী আছে এখানে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।